নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাঁটি গাওয়া ঘি। আর এই ঘিটা আমি কাঁচা দুধের ক্রিম তুলে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাঁচা দুধের ক্রিম তুলে খাঁটি গাওয়া ঘি তৈরি করি। আশা করি আমার এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আমি ক্রিমটা তুলি। এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই গরুর দুধটাকে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পরে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে দুধের উপরের যে ক্রিমটা সেই ক্রিমটা আমি তুলে নিচ্ছি। দুধটা 4 ঘন্টা ফ্রিজে রাখার জন্য ক্রিমটা দ্বিগুণ হয়ে গেছে। এইভাবে করে আস্তে আস্তে আমি সবটা দুধের ক্রিম তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমি সবটা ক্রিম আস্তে আস্তে তুলে নিয়েছি। আর এখানে আমার কতটা ক্রিম বেরিয়েছে, এভাবে করে কাঁচা দুধের ক্রিম তুললে অনেকটা ক্রিম পাওয়া যায়। আর দেখুন, এখানে আমি প্রায় 1 মাস ধরে ক্রিম জমিয়ে জমিয়ে প্রায় 1 বাটি ক্রিম জমিয়ে রেখেছি। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিম বেরিয়েছে। আর ক্রিমটাকে এরকম আমি একটু নাড়িয়ে নিয়েছি। এখন এই ক্রিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটা আমি গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে আমি সবটুকু ক্রিম ঢেলে দিচ্ছি। ক্রিমটা ঢেলে দিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করতে করতে আপনারা দেখতে পাবেন ক্রিমের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আর সবগুলো ক্রিম এক জায়গায় জড়ো হয়ে গেছে। এভাবে করে খুব ভালো করে ক্রিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ক্রিমটাকে এভাবে করে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখন একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যে সাদা সাদা দুধ দুধ ব্যাপারটা আছে সেইটা বেরিয়ে যায়। এখন আবারও সবটা জল আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজের 1 বোতল জল দিয়ে দিলাম। এখন একটুখানি এরকম নাড়িয়ে চাড়িয়ে আমি ক্রিমটাকে ভালো করে তুলে নেব। ক্রিমটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে। যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ঠিক ততটা জল ঝরিয়ে তারপরে ক্রিমটাকে তুলতে হবে। এভাবে করে জল ঝরিয়ে আমি ক্রিমগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে সবটা ক্রিম আমি জল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। দেখুন, সবটা ক্রিম আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আবারও আমি এই ক্রিমটাকে ভালো করে আরেকবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য আবারও গামলার মধ্যে ক্রিমটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি নর্মাল জল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সাদা সাদা জলটা বের করে নিচ্ছি। এখন আবারও ভালো করে জলটা ঝরিয়ে আমি ক্রিমটাকে তুলে নিচ্ছি। দেখুন, ক্রিমটাকে আমার ভালো করে জল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এটা ঘি তৈরি করার জন্য ক্রিমটাকে আমি জ্বাল দিয়ে নেব। তার জন্য এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখন কড়ার মধ্যে আমি ক্রিমটাকে ঢেলে দিলাম। আর দেখুন ক্রিমটা কি সুন্দর আস্তে আস্তে একদম গলে যাচ্ছে। এখন একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে ক্রিমটাকে ভালো করে গলিয়ে নেব। দেখুন ক্রিমটা আমার ভালো মতো গলে গেছে, আর এটা বলকে এসে গেছে। এভাবে করে হাই ফ্লেমে আমি ক্রিমটাকে কিছুক্ষণ জাল করে নেব। ক্রিমটা 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ঘিটা বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন, এভাবে করে এখন আমি উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়ামে করে দিয়ে উনানের আঁচটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ঘিটাকে জাল করে নেব। দেখুন, নেড়ে চেড়ে আমি ঘিটা বের করে নিয়েছি। এখন নিচের যে ছিবড়াগুলো বেরিয়েছে সেই ছিবড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে ঘিটাকে নামিয়ে নিতে হবে। এভাবে করে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নিচের যে ছিবড়াগুলো বেরিয়েছে সেইগুলোকে ব্রাউন কালার করে নেব। আর এখন অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর দেখুন, এইটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঘিটাকে ঠান্ডা হতে দেব। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে দেখুন ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর নিচের যে ছিবড়াগুলো বেরিয়েছিল সেইগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে।
আর উপরে ঘিটা কি সুন্দর ভেসে আছে। এখন ঘিটাকে আমি সেকে নেব। তার জন্য এখানে একটা আমি বড় শাঁকনি নিয়েছি, আর শাঁকনির মধ্যে এইভাবে করে ঘিটাকে আমি সেকে নিচ্ছি। ঘিটা এভাবে শাঁকনিতে শাঁকার কারণে নিচে কালো কালো একটুখানি পড়েছে। তার জন্য আবারও একটা সাদা কাপড়ের মধ্যে আমি এই ঘিটাকে সেকে নেব। দেখুন, ঘিটাকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে সেকে নেওয়ার পরে ঘিটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর ঘিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব সহজে কাঁচা দুধের থেকে ক্রিম বের করে একদম পারফেক্ট গাওয়া ঘি তৈরি করে নিতে পারেন। আর এই ঘিটা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, আপনারা নিজেরা বানালেই বুঝতে পারবেন। আর এইটা একদম খাঁটি গাওয়া ঘি, আপনারাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। যদি আপনাদের আমার এই ঘি বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো হবে। আর কেমন হলো না হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।